আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি ফ্রেন্ড টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আপনারা লুডু খেলে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন। তো তার জন্য আপনাদের দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, একটি হচ্ছে লুডু ক্যাশ বিডি এবং আরেকটি হচ্ছে লুডু কিং। এই দুটো অ্যাপস অবশ্যই আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে লুডু ক্যাশবিডি অ্যাপে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তো এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা আছে। তো সাইন আপে ক্লিক করার পর ইন্টার ইওর নেম, ইন্টার ইওর নাম্বার, ইন্টার ইওর পাসওয়ার্ড, এখানে হচ্ছে আপনার 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন এবং ইন্টার রেফার কোডের এখানে 1234 দিবেন। আর যদি কারো রেফারে জয়েন হন তাহলে তার রেফার কোড দিতে পারেন। তো সবকিছু দেওয়ার পরে এখানে সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করে দিলে আপনি অটোমেটিক লগ ইন পেজে চলে আসবেন। এখানে আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি দিবেন এবং এখানে হচ্ছে আপনি 6 সংখ্যার যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিবেন। তারপর হচ্ছে লগ ইনে ক্লিক করবেন। তো আমি আমার অ্যাকাউন্ট আগের থেকেই ক্রিয়েট করে রেখেছি, তো আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। তো আমার অ্যাকাউন্ট লগ ইন করা হয়ে গেছে। এখানে দুটো ম্যাচ অ্যাড করা আছে। তো উইনারদের জন্য যে প্রাইস রয়েছে সেই প্রাইসটি দেখার জন্য এখানে ক্লিক করুন। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট প্রাইস রয়েছে 100 টাকা, সেকেন্ড প্রাইস রয়েছে 30 টাকা এবং থার্ড প্রাইস রয়েছে 20 টাকা। এখন কথা হচ্ছে আপনি ম্যাচে কিভাবে জয়েন করবেন। তো ম্যাচে জয়েন করার জন্য আপনার ব্যালেন্স অ্যাড করে নিতে হবে আপনার অ্যাকাউন্টে, অর্থাৎ আপনাকে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করার জন্য মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে আসার পর এখানে মাই ওয়ালেট দেখতে পাচ্ছেন, মাই ওয়ালেটে ক্লিক করবেন। তো আপনারা এখানে বিকাশ এবং নগদের মাধ্যমে অ্যাড মানি করতে পারবেন। তো এখানে আপাতত নগদ নাম্বার দেওয়া নেই, আপনারা হচ্ছে বিকাশ যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা কত টাকা অ্যাড মানি করতে চান ওই টাকাটা এখানে যে বিকাশ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পর আপনি যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে লিখবেন এবং কত টাকা পাঠিয়েছেন সেটা এখানে লিখবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার 30 মিনিটের মধ্যে আপনার মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করে দেওয়া হবে। আপনার ব্যালেন্সে টাকা অ্যাড হওয়ার পর কিভাবে ম্যাচে জয়েন করবেন এখন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে জয়েন দেখতে পাচ্ছেন, জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর ম্যাচে জয়েন করার নিয়ম কানুনগুলো এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন। তারপর জয়েন নাও এই বাটনে ক্লিক করবেন। ইন্টার ইওর অ্যাকাউন্ট নেম, এখানে আপনি আপনার অ্যাকাউন্টের নাম দিবেন। তো আমি আমার অ্যাকাউন্টের নামটি দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তো আমার সাকসেসফুলি ম্যাচে আমি জয়েন করেছি। আমার ব্যালেন্সে 500 টাকা ছিল, দেখুন এখন 450 টাকা আছে। তারা 50 টাকা অলরেডি কেটে নিয়েছে কারণ এই ম্যাচের এন্ট্রি ফি ছিল 50 টাকা। এখন আপনি কোন কোন ম্যাচে জয়েন আছেন সেটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন তিনটি দাগ আছে সাইট মেনু, এটাতে ক্লিক করার পর জয়েন লিস্ট, জয়েন লিস্টে ক্লিক করলে আপনি এখানে কোন কোন ম্যাচে জয়েন আছেন সব লিস্ট দেখতে পারবেন। আমি ম্যাচে জয়েন করেছিলাম, এখানে ক্লিক করলাম। তো এখন এখানে দেখতে পারছেন টিম কোড নট অ্যাভেলেবেল। তো এই টিম কোডটি আপনার ম্যাচ শুরু হওয়ার 8 থেকে 10 মিনিট আগে দেওয়া হবে।
তো আপনারা টিম কোডটি পাওয়ার পর লুডো কিং গেমে যেভাবে জয়েন করবেন, লুডো কিং গেমটি ওপেন করবেন, এখান থেকে 2 নম্বর অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন জয়েন লেখা আছে, জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর আপনাকে যে কোডটি দেওয়া হবে টিম কোড, সেই কোডটি আপনি এখানে আগেই বলেছি 8 থেকে 10 মিনিট আগে দেওয়া হবে কোডটি নিয়ে, তারপর হচ্ছে কোডটি এখানে দিয়ে দিবেন। কোডটি দিয়ে ওকে করে দিয়ে জয়েন রুমে ক্লিক করে দিবেন। জয়েন রুমে ক্লিক করে দিলেই আপনার গেম ওপেন হয়ে যাবে। তো আপনারা হচ্ছে গেম খেলা শেষ হলে যে জিতবেন অবশ্যই একটা স্ক্রিনশট রেখে দিবেন। আপনি আপনার মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে আপলোড ইমেজ একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনি আপনার স্ক্রিনশটটা সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে ইন্টার ইউর আইডি কোড। আইডি কোড বলতে হচ্ছে আপনাকে যে টিম কোডটা দেওয়া হয়েছিল সেই টিম কোডটা এখানে বসিয়ে তারপরে হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনি যেই টাকাটা জিতেছেন সেটা কিছুক্ষণের মধ্যে আপনার মেইন ব্যালেন্সে অ্যাড করে দিবেন।